अयोध्या पहाड़े एन अयोध्या पहाड़ हे अपना 2300 फुट उँचुते अयोध्या पहाड़े सबसे उँचू जगह बोलते हैं अपना मयूर पहाड़ हमें आज मयूर पहाड़े ये हे अपना सानसेट पॉइंट एन सानसेट देखते आसें नेचारे भिवटे देखी पुरो एखान पुरो भिवटे देखते पा जाए चारिदिक देखिए दिन भिवटा तो আপনি আজকে আমাদের মানে কোন কোন জায়গায় ঘুরতে নিয়ে যাবেন সেভাবে আমি এখন ফার্স্ট আপনাদের নিয়ে এসেছি মোর পাহাড় এরপর নিয়ে যাব মার্বেল লেক মার্বেল লেকের পর নিয়ে যাব বামনি ফলস বামনি ফলস থেকে টুরগা ড্যাম তারপর চড়িদা মুখোশ ভিলেজ ফোরাবেড়া ড্যাম পর্যন্ত আজকের স্পট পুরোটা কতদিন লাগবে তাও এখানে আপনার পুরো দুদিনে কভার হয়ে যাবে দু থেকে তিন দিন থাকতে হবে এখানে আচ্ছা মানে আমাদের ভিউয়ার্সদের আপনার ফোন নাম্বার আর নাম একটু বলে দেন আমার নাম হচ্ছে প্রদীপ প্রামাণিক ফোন নাম্বার হচ্ছে 629666 1716 তো আমি এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব নাম্বারটা তো যারা আপনারা ঘুরতে আসবেন তারা নিশ্চয়ই ওনার সাথে কন্টাক্ট করবেন হ্যাঁ তো চলুন ময়ূর পাহাড়টা আপনাকে দেখিয়ে দিয়েছি ময়ূর পাহাড়টা দেখে নিন তারপর আমরা যাব পরের স্পটে ভিডিও করে নেব এসেছি এখন আমাদের সেকেন্ড স্পট মার্বেল লেক এটা হচ্ছে পুরোটাই আপনার ন্যাচারাল জায়গা এখানে আপনার বাংলা মুভি অ্যামাজন অভিযান ফিল্মটা শুটিং হয়েছে 15 দিন আপনারা যদি এসে থাকেন তাহলে দেখলেই বুঝে যাবেন জায়গাগুলো এটা হচ্ছে আপনার ইকো পয়েন্টও বলা হয় এটাকে আপনার এখানের পাথরগুলো আপনার মার্বেল মতো দেখতে কিন্তু মার্বেল নয় পাথরটা পরিষ্কার সেই জন্য মার্বেলের মতো নাম রাখা হয়েছে মার্বেল লেক এখানে এরকম কাটিংটা কিভাবে হলো এখানে জাপান থেকে লোক এসেছিল পাথরগুলো কাটতে পাথরগুলো কেটে এখান থেকে আপার লোয়ার ড্যামের ব্রিজ বানানো হয়েছে ওটা জাপানের লোক এসে বানিয়েছে আপার ড্যাম
এখন খৈরাবেড়া ড্যাম, এটা আপনার পাহাড়ের একদম নিচেটাতে আছে, অযোধ্যা পাহাড়ের পুরো নিচটাতে আছে। দেখিয়ে দেন পুরো জায়গাটা, এটা ন্যাচারাল জায়গা, পুরো আপনার জঙ্গলের জল। এই যে ড্যামটা দেখছেন, পুরো ড্যামের জলটা জঙ্গলের জল। আচ্ছা, এই ড্যামটা বানিয়েছিল তো জাপানের প্রাইভেট কোম্পানি তো? না না, এটা আলাদা, এটা পুরোটা ন্যাচারাল ড্যাম। ওগুলো না না, এটা ড্যাম না, এটা ব্রিজ। এখান জল বেশি হলে জল বেরিয়ে যায় এটা দিয়ে আপনার, মানে অ্যাজ আ টাইপ অফ ড্যাম আর ইরিগেশন থিং। হ্যাঁ, তো ড্যামটার নাম কি? ড্যামটার নাম হচ্ছে কৈরাবেড়া। কৈরাবেড়া ড্যাম। আর আপার ড্যাম আর লোয়ার ড্যাম? আপার ড্যাম লোয়ার ড্যাম পরে, কালকে দেখো। কালকে দেখা হবে, তো কালকে ভিডিও আপনি পেয়ে। আপনারা যদি রাতের বেলা হাতি দেখতে চান, তাহলে আপনারা হাতি এই দিকটাতে পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার আপার ড্যাম। আপার ড্যামে রাত 9:30 পর যদি আসেন, তাহলে হাতি পাবেন এখানে, যে কোনো টাইম দেখতে পাওয়া যাবে হাতি। আর এই রাতের বেলা জল খেতে আসে হাতি। জলটা ছাড়ে কোথা দিয়ে? জলটা ছাড়ে, এই যে টারবাইন আছে, দুটো রুমে দুটো টারবাইন, টারবাইন দিয়ে ছাড়া হয়। আর মানে এই মানে আপার ড্যাম থেকে লোয়ার ড্যাম অবধি কোন জলটা যায়? এই জলটাই যায় আপনার রাতের বেলা লোয়ার ড্যামে। ওইটা দিয়ে তো? না না, ওটা দিয়ে যাচ্ছে আপনার বামনি ফলসের দিকে জলটা, ছাড়া হয় জল বেশি হলে। আর এখানে নিচে নিচে সিস্টেম করা আছে। ও, ওটা তো আবার ড্যামে শুনছে, ডান্ডুয়ার ড্যামে। হ্যাঁ হ্যাঁ, পাহাড়ের উপরে যে আপনার 74টা গ্রাম আছে পুরো অযোধ্যা পাহাড়ের উপরে। আর ওই পাশটা কি খাদ আছে? ওই পাশটা ওখানে আপনার লোয়ার ড্যামটা আছে নিচে, আর নিচে পুরো সমতল, নিচে বাগমুন্ডি। তো লোয়ার ড্যামটা দেখা যাচ্ছে? পরে লোয়ার ড্যামটা দেখা যাচ্ছে না, ওই যে একটু একটু দেখা যাচ্ছে, ফাঁকা ফাঁকা হালকা জল দেখা যাচ্ছে, দেখুন ফাঁকার জায়গাটা। হ্যাঁ, জুম করে নিন, যতটা জুম হয়। ওটা লোয়ার ড্যাম, এরপর আমরা লোয়ার ড্যাম পে যাবো।
এটা হচ্ছে আপনার মুরগুমানের পুরো পাহাড়ের থেকে নিচে আছে পুরো ড্যামটা ন্যাচারাল ড্যাম আছে সবচেয়ে বড় ড্যাম আছে এখানে অযোধ্যা পাহাড়ের মধ্যে অযোধ্যা থেকে 20 কিলোমিটার এটা এই ড্যাম আছে তো এই ড্যামে কি হাইড্রেট সিটি তৈরি হয় না না এখান থেকে ওটা না এখান থেকে জল সাপ্লাই হচ্ছে আশেপাশে গ্রামগুলোতে ও মানে আর এই জলটা জমছে কোথা থেকে জলটা বৃষ্টির জল বানানো আছে চারিদিকে এই যে পাথর দিয়ে ও মানে বৃষ্টির জলই জমে জমে এখানে ইয়ে হচ্ছে এখানে ড্যাম তাহলে কেন বলে ড্যামের গেট ওয়েট কিছু নেই এখানে না গেট ড্যাম নেই মানুষজন চান্দন করে তখন এখান থেকে জল সাপ্লাই হচ্ছে ও এরপর যাবো সুসাইড পয়েন্ট তো গাইজ আমরা সুইসাইড পয়েন্টে এসে গেছি সুইসাইড পয়েন্টে ট্রেকিং টাইপের হয় নামতে হয় অনেকটা আর নিচে নামতে হবে আবার ওই দিকটা উপর দিকটা উঠতে হবে তো চলুন গাইজ একদম টপে গিয়ে দেখা করছি তো গাইজ আমরা হিলি ট্রেক করে করে আরে বাপরে উঠছি দেখতে পাচ্ছেন কতটা পাহাড়ি উপরে গাইডটা যাচ্ছেন উনি আপনাকে প্রদীপটা উনি আপনাকে সব বলবে এক্ষুনি কোনটা কিসের জায়গা ও মাই গড প্রদীপটা আমরা কি পৌঁছে গেলাম প্রায় এসে গেছি দেখতে পাচ্ছ আমি ইচ্ছা করেই পুরো এই ট্রেকিংটা দেখাচ্ছিলাম তার কারণ হচ্ছে আগে থেকে দেখে রাখুন বিকজ যদি কেউ বয়স্ক নিয়ে আপনার একবার উঠে যান তখন নামতে আপনাদের খুব অসুবিধা হবে ও ম্যান এটাই তো ও ম্যান কি দারুণ এইটা এই জায়গাটার নাম হচ্ছে সুইসাইড পয়েন্ট এখানে কেউ সুইসাইড করে না গাইজ ডোন্ট ওরকম কিছু ভাববেন না এখানে কেউ সুইসাইড করে না বরঞ্চ জায়গাটা এত সুন্দর এই পাশটা খাদের মতো বলে লোকে ভাবে মানে বলে যে সুইসাইড পয়েন্ট আরও পাহাড়ে উঠলাম ও ম্যান জাস্ট সি দ্য বিউটি তো চলুন গাইড ড্রাইভার বলবে জায়গাটা কি এটা হচ্ছে আপনার সুইসাইড পয়েন্ট এটা সবচেয়ে উঁচু জায়গা ভিউ দেখার জন্য ফেমাস জায়গা হচ্ছে আপনার ভিউ দেখার জন্য ভিউটা দেখেন আর নিচে হচ্ছে আপনার মুরগুমা ড্যাম এই যে নিচের ড্যামটা সেটা মুরগুমা ড্যাম এই যে এই ড্যামটা তো মুরগুমা ড্যাম এখানে আর এই জায়গাটা সুইসাইড পয়েন্ট কেন নামটা বললে এটা একটু যদি বলেন ঠিক সুইসাইড করার মতো জায়গা সেই জন্য সুইসাইড পয়েন্ট নাম আছে মানে নিচে পড়ে গেলে কেউ আর উঠতে পারবে না উঠে মারতে পারবে ওই জন্য এটা নাম আর এই এই যে এটা নদীর মতো এটা কি নদী না এটা হচ্ছে ওই ড্যামের জল ড্যামের জল বড় ড্যাম তো এটা এরা কি পুরুলিয়ার সবচেয়ে বড় ড্যাম কেমন প্রদীপ দা দারুন 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 এক্সেলেন্ট এক্সেলেন্ট একদম ভালো আমাদের সঙ্গে সারাদিন ছিল আমাদের সুন্দর করে সব জায়গা দেখিয়েছে খুব সুন্দর ব্যবহার খুব সুন্দর কথা খুব ভালো ছেলে আপনারা এখানে আসলে অবশ্যই ওর সঙ্গে যোগাযোগ করবেন নাম্বার আমি লিংক আর ইয়ে সব কিছু ডেসক্রিপশনে দিয়ে দেবো আরো বেড়ে যাবে তা প্রদীপ দা শুনে কেমন লাগলো একটু বলো তো আমি নিশ্চয়ই ভিউয়ারদের বলবো এটা যেহেতু লাস্ট পয়েন্ট যে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন আমি ফোন নাম্বার ঠাম্বা সব দিয়ে দেবো আপনি বলবেন কমেন্ট করে আমি ওনাকে ফোন করে কথা বলে নেবো দাদার মতো হয় একদম আমার তো আজকে এতটাই আবার পরের ব্লগে মিট করছি গাইস বাই টাটা